গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে সোমবার 13ই ফেব্রুয়ারি। আজকে দুপুরে লাঞ্চ থালি শেয়ার করতে চলে এলাম। আজকে দুপুরে আমার লাঞ্চের থালিতে রয়েছে সাদা ঝরঝরে ভাত, তারপর প্রথম পাতে নিয়েছি পেঁপে সেদ্ধ। কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে পেঁপে সেদ্ধ নিশ্চয়ই সবারই খুব ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। তার পাশে নিয়েছি সেই উচ্ছে কুমড়োর বটি, আমি যেটা করে থাকি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে আজকে নামিয়ে নেওয়ার আগে একটু কাঁচা পোস্ত ছড়িয়ে দিয়েছি। দেখতে তো দারুণ লাগছে, দেখি এবার খেয়ে কেমন লাগে। পাশে নিয়ে নিয়েছি সজনে ফুলের মুচমুচে করে বড়া, তারপর আমি আজকে করেছি লাউ দিয়ে মটর ডাল, কিছু না, একটু কালো জিরে আর আপনার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু গোটা জিরেও দিয়েছি। তার পাশে নিয়েছি আলুর দম, সামান্য দুটি কিশমিশ, একটু চারমগজ, একটু কাজু বাদাম বাটা দিয়ে একটু কামাখা কামা করে একটা টেস্টি মটরশুঁটি দিয়ে আলুর দম। আর নিয়ে নিয়েছি কাতলা মাছের পোস্ত, সামান্য সর্ষে দিয়েছি, পোস্তর ভাগই বেশি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে ওটা একদম গামাকা গামাকা একটা সর্ষে পোস্ত ঝাল মতো। আর ফ্রিজে একটু মোরলা মাছের টক তো ছিলই, সেটাও নিয়ে নিলাম। তাহলে চলুন বন্ধুরা, আমি এবার খেতে বসে পড়ি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।